গানটা জি মাইনর স্কেলে আছে, এই শেপটা ইউজ হয়েছে এখান থেকে। তো ইন্ট্রোর ফার্স্ট পার্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, ফার্স্ট স্ট্রিং 10th ফ্রেট, দেন বি স্ট্রিং এর 11, 10 এন্ড 8, তারপরে বি স্ট্রিং এর 10, 11, দেন ফার্স্ট স্ট্রিং এর 8 ফ্রেট। এতটা আসার পরে বি স্ট্রিং এর 10 ফ্রেট, 8 ফ্রেট অ্যান্ড জি স্ট্রিং এর 10 ফ্রেট, এতটা হয়ে গেল। তারপরে 8, 10, 11, 10 থেকে 11 এ স্লাইড করে 8 ফার্স্ট স্ট্রিং, বি স্ট্রিং এ 11, 10, তারপর আবার 11, 10 আর 8 ফ্রেট। ঠিক আছে, স্লোলি একবার দেখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে প্লাকিং পার্টটা স্টার্ট হচ্ছে এখান থেকে, জি মাইনর কর্ডটাকে এইভাবে ধরছি আমি, 3rd স্ট্রিং এর 12th ফ্রেট আর 10th ফ্রেটের 1st এন্ড 2nd স্ট্রিং বার করছি। ঠিক আছে, আর প্লাকিংটা হচ্ছে 3-1, 3-1-2, 3-1-2, তারপরে এই ফিঙ্গারটা দিয়ে এখানে হ্যামার অন করছি। ঠিক আছে, স্লোলি ভালোভাবে দেখাচ্ছি, যতটা সম্ভব আমি ট্রাই করছি। ঠিক আছে, জি স্ট্রিং 12 ফ্রেট, এইভাবে ধরে করতে হবে এটাকে, না হলে ফ্লেভারটা আসবে না। স্ট্রিং নাম্বার হচ্ছে 3-1-2, 3-1-2, দেন 2-তেই 10th আর 11, 11 এ আসছে। ঠিক আছে, এইভাবে এতটা হয়ে গেল। তারপরে ফার্স্ট পার্টটা হচ্ছে এইভাবে, তারপর সেকেন্ড পার্টটা 3-1, দেন 11 সেকেন্ড স্ট্রিং এর, তারপর 10 আসবে, তারপরে জি স্ট্রিং এর 12 ফ্রেট। ঠিক আছে, এইভাবে আসছে ব্যাপারটা। শেষ পার্টটা থ্রি ওয়ান টু, দেন 2-এর 10, 2-এর 11। ঠিক আছে, সেম পার্ট এইখানে হবে, সেটা হচ্ছে 10th ফ্রেট জি স্ট্রিং, আর সেম বার করবো হচ্ছে 8 ফ্রেটে। আগেরটা মাইনর কর্ড ছিল, এটা মেজর কর্ড। মেজর কর্ডের জন্য এই ফিঙ্গারটা ইউজ করবো এখানে, মানে এই কর্ডটা ইউজ হচ্ছে। ঠিক আছে, এফ মেজর, হ্যাঁ এফ মেজরের জন্য মাইনর ছিল বলে এই ফিঙ্গারটা ইউজ হয়েছিল, মেজর আছে বলে এখন এই ফিঙ্গারটা, মানে এই ফিঙ্গারটা ইউজ হচ্ছে। ঠিক আছে, সরি, মাইনরের শেপটা যেমন ছিল প্যাটার্নটা সেম, এখানেও প্যাটার্নটা সেম হবে, খালি এখানে জি মাইনরে ছিল আর এখানে এফ মেজরে। ঠিক আছে, তো গানের শেষের দিকে আরেকটা প্লাকিং পার্ট আছে, সেটা এ শার্প কর্ডের ওপরে, এইখান থেকে 3rd স্ট্রিং 3rd ফ্রেটে আর 1st আর 2nd স্ট্রিংকে 1st ফ্রেটে বার করে সেম প্লাকিং এইভাবে বাজবে। ঠিক আছে, তারপর আরেকটা ডবল স্টপ এরকম টাইপের কিছু একটা পার্ট আছে,
এটা ডবল স্ট্রিংকে একসাথে বাজালে, ফার্স্ট আর সেকেন্ড স্ট্রিংকে একসঙ্গে বাজালে এই এইরকম আসবে কিছুটা। এরকম টাইপেরই কিছু আছে, আমার অতটা ভালো করে শোনা হয়নি, তাও আশা করি এরকমই হবে। তো এইখানে ফ্রেট নাম্বার আমি বলে দিচ্ছি, ফার্স্ট স্ট্রিং আর সেকেন্ড স্ট্রিংয়ে সেম ফ্রেট নাম্বার হবে। তো ফার্স্ট স্ট্রিং থেকেই আমি বলে দিচ্ছি 6 5 6 5 6 8। ঝোঁকটা এরকম আসবে 6 5 6 8 6 5, দেন 3 1, দেন 3 তে আসবে দুবার পিক করে, এতটা আসার পরে এখানে 5th 6 8 6 5, ঠিক আছে।